আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। 2023 সালে আমরা যে কবুতরগুলো জোড়া দিয়ে বাচ্চা করেছি, এই কবুতরগুলো আপনাদের দেখাচ্ছি। সবগুলো কবুতরই আমরা 2022 সালে পাল্লা করেছি, তারপর আমরা এই কবুতরগুলো জোড়া দিয়েছি, জোড়া থেকে বাচ্চাগুলো নিচ্ছি। সব ভালো ভালো, সব মেন মেন যে কবুতরগুলো আমাদের পাল্লায় সব থেকে ভালো রেজাল্ট করছে, ওই কবুতরগুলোই আমরা জোড়া দিয়েছি। সবাইকে বলবো, সবাই পাল্লা ছাড়া কবুতর কেউ জোড়া দিবেন না, অযথায় কবুতর মারাবেন না। কবুতরের খাদ্য দাম এখন অনেক বেশি, তাই সবাই চেষ্টা করবেন ভালো ভালো কবুতরগুলোই জোড়া দিয়ে যাতে বাচ্চা নিতে। ভালো ভালো কবুতর জোড়া দিয়ে বাচ্চা নিলে কবুতরের বাচ্চাগুলো আপনারা ভালো রেজাল্ট পাবেন এবং ভবিষ্যতে ভালো একটি মূল্যে বিক্রি করতে পারবেন। সবাই সবার বাসার বেস্ট বেস্ট কবুতরগুলো, যে কবুতরগুলো পাল্লা সবার আগে আসে এবং যে কবুতরগুলোর ব্লাড লাইন অনেক আগে থেকে আপনার বাসায় রয়েছে এবং ব্লাড লাইনের উপর আপনার একটা আত্মবিশ্বাস রয়েছে, কবুতর মূলত ছাড়বেন আল্লাহর উপর, আল্লাহর নাম নিয়ে। কবুতর ব্লাড লাইনও কিছু না, কবুতরের জাতও কিছু না, আল্লাহ চাইলে সবই সম্ভব। তারপরও মানুষের একটা বিশ্বাস যে আমার এই জাতের কবুতরগুলো অনেক ভালো রেজাল্ট করে, তাই জাতের উপর বিশ্বাস করা যাবে না, বিশ্বাস করতে হবে আল্লাহর উপর। আল্লাহর উপর বিশ্বাস করে কবুতর ছাড়বেন, ইনশাআল্লাহ আপনার কবুতর আপনার। আমার বাড়ির সব থেকে ভালো চোরা বা ভালো জাতের কবুতর হচ্ছে খরিগোলা জাত। খরিগোলা জাতটা অনেক ভালো, এই যে খরিগোলা নর আর সবুজ গোলা মাটি দিয়ে জোড়া দেওয়ার পর দেখেন জাবরা বাচ্চা আসছে, একটা জাবরা জাতের বাচ্চা আসছে, এই জাতটাও অনেক ভালো। এটা আমার বাড়ির আর্মি পেয়ার, আর্মি পেয়ার থেকে একটি বাচ্চা পেয়েছি। এবার জোড়ার ডিমগুলো চাললে ভালো হতো, জোড়াটা ডিম খালি ফাটিয়ে ফেলে, তাই জোড়া থেকে একটি বাচ্চা পেয়েছি এবং আরবার ডিমে বসেছে। আশা করি এবার দুইটি বাচ্চা পাবো। এটা হলো আমার বাড়ির জাগগোলা পেয়ার, এটা আমার বাড়ির জাগগোলার সেকেন্ড পেয়ার, এটা মেন পেয়ার না। সেকেন্ড পেয়ারে দোনোটা কবুতরই পাল্লা করা, সবাই জানেন এই জাতের কবুতরগুলো পাল্লায় অনেক সেরা হয়, আল্লাহর রহমতে জাতের কবুতর আমার বাসায় কোনো সময় মিস হয় নাই। সবাই দোয়া করবেন ভবিষ্যতে যাতে আর কোনো সময় মিস না হয়। এটা হচ্ছে বর্তমান বাজারে সবথেকে আনকমন একটি জাত, মাকড়া চিলা। এই জাতের কবুতর সচরাচর এখন কারো কাছে নাই, এমন মাকড়া কারো মাকড়া আছে কিন্তু এমন মাকড়া কারো কাছে নাই। এই যে দেখুন একটি লাল মাকড়া আর একটা কালা মাকড়া, এটা হচ্ছে আমার বাসার মেন জাগগোলা পেয়ার। এই জাগগোলা পেয়ার থেকে আমার বাড়ির সবগুলো জাগগোলা বের হয়েছে, আল্লাহর রহমতে যতগুলো বাচ্চা এই পেয়ারের আমি ছাড়াছাড়ি বা পাল্লা করেছি, আল্লাহর রহমতে কোনো সময় কোনো একদিন একটি বাচ্চাও রাস্তায় পড়েনি, সবই আল্লাহর অশেষ রহমত। এই বলে সবার থেকে বিদায় জানাচ্ছি।